আসসালামু আলাইকুম। বিডি টুডেস অনলাইন পত্রিকা থেকে আপনাকে স্বাগত। আমরা বরাবরের মতে আছি বাংলাদেশের স্বনামধন্য হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবে, ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব। আমরা একজন পেশেন্টের সাথে কথা বলবো, যিনি কিনা এখানে ভর্তি ছিলেন, ভর্তি নিয়ে চিকিৎসা সেবা নিয়েছেন, তো পরবর্তীতে সে এখন স্বাভাবিক জীবনযাপন করছেন। তো পেশেন্টের সাথে কথা বলবো যে পেশেন্টের এখনকার কি অবস্থা। তো আমরা সরাসরি কথা বলি পেশেন্টের সাথে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ নাসিরুদ্দিন। মোহাম্মদ নাসিরুদ্দিন, আচ্ছা, আপনি তো এখানে ভর্তি ছিলেন যতটুকু আমরা শুনতে পারলাম, জানলাম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কতদিন যাবত ভর্তি নিয়েছিলেন? ভর্তি ছিলেন? আমি এখানে 7 দিন ভর্তি ছিলাম। 7 দিন ভর্তি ছিলেন। আপনার সমস্যাটা কি ছিল? আমার সমস্যা ছিল হাঁটু ব্যথা আর কোমরের ব্যথা। হাঁটু এবং কোমরের ব্যথা? কোমরের ব্যথা, অস্টিওআর্থ্রাইটিস রোগ। আচ্ছা, তো এটার জন্য আমি দীর্ঘদিন চিকিৎসা করছি, কোনো রোগের পরিবর্তন হয় নাই। তারপর আমি ইউটিউব থেকে ডিপিআরসি হাসপাতালের সন্ধান পাই। আচ্ছা। তারপর আমি ডাক্তার সৈয়দুল্লাহ প্রধান স্যারের সাথে যোগাযোগ করি, ওনার থেকে আমার বিষয়গুলি খুলে বলি। উনি আমার শরীরে ট্রিটমেন্ট করে, ট্রিটমেন্ট করানোর পর উনি বললেন যে 7 দিন থাকতে হবে, থাকলে ভালো হয়ে যাবে। ওনার কথা মতো আমি 7 দিন ভক্তি ছিলাম। আচ্ছা। এখানে ফিজিওথেরাপি করা হয়েছে, সাথে ট্রিটমেন্ট ওষুধ, এখন আমি যাবতীয় সুস্থ। আপনি সুস্থ? আচ্ছা, আপনি যে সমস্যাটা ছিল সেটা কতদিন যাবত আপনি ভুগছিলেন? 1.5 বছর। আমি এগুলি ব্যবহার করছি, কিন্তু আমার রোগ থেকে আমি পুরোপুরি মুক্তি পাইনি। আচ্ছা, তাহলে আমি এরপরে ডিপিআরসি হাসপাতালে শরণাপন্ন হওয়ার পরে আমি মোটামুটি সুস্থ। আচ্ছা, এইখানকার চিকিৎসা সেবার মানটা কেমন? হ্যাঁ, খুবই ভালো, খুবই উন্নত। কি কি চিকিৎসা সেবা ছিল এখানে? আমার চিকিৎসা ছিল ফিজিওথেরাপি, থেরাপি, হ্যাঁ, তারপর সাথে ডাক্তারি, যে ওষুধগুলি দেওয়া আমার খাওয়ার। আচ্ছা, থেরাপি এবং মেডিসিনের মাধ্যমে আপনার এখানে ট্রিটমেন্ট করা হয়েছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, কোন ডক্টরের অধীনে ছিলেন আপনি আমাদেরকে যদি বলতেন? আমি ডক্টর সৈয়দুল্লাহ স্যার, প্রধান স্যারের অধীনে ছিলাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে মানে এর আগে কোথাও আপনি থেরাপি বা এরকম এই রিলেটেড কোনো থেরাপি? না না, এর আগে আমি থেরাপির বিষয় জানতাম না। এই রোগের জন্য থেরাপি খুব একটা কার্যকারী কাজ করে আমি সেটা বুঝতাম না। এই ডিপিআরসি তে আসার পরে আমি দেখছি এবং নিয়েছি, এটা সুফল আমি পেয়েছি। আচ্ছা, আপনি কতদিন আগে ভর্তি ছিলেন আমাদেরকে যদি বলতেন? আমি ভর্তি ছিলাম 7/3/2019 থেকে 3/13/2019 পর্যন্ত, বিগত 7 দিন। আচ্ছা, 7 মার্চ থেকে আপনার 13 মার্চ পর্যন্ত ছিল? 13 মার্চ পর্যন্ত। আচ্ছা, আজকে আপনি কেমন আছেন? আজকে আমি ভালো। আজকে আমি আমার দুটো ইঞ্জেকশন আছে দুই হাঁটুতে, সেগুলি নিতে হবে, নেওয়ার জন্য আমি স্যারের পরামর্শ অনুযায়ী আজকে এসেছি। আচ্ছা, কোথা থেকে আসছেন? আমি আসি গাজীপুর থেকে। গাজীপুর থেকে? আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন আপনি ভালো। তা আচ্ছা, আপনি এখানে যে চিকিৎসা সেবা নিয়েছেন, তো এখানে চিকিৎসা সেবা এবং এখানকার পরিবেশ বা যারা এখানকার স্টাফ আছে, ম্যানেজমেন্ট আছে, তাদের ব্যবহার সম্পর্কে মানে যদি বলতেন? আমি যতটুকু জানি, যতটুকু আমি এখানে থাকার পরে দেখেছি, সেবার মানটা কেমন? হ্যাঁ, ঢাকার ভিতরে ডিপিআরসি সেবার মান অন্যতম। আচ্ছা, খুব ভালো এবং পরিচ্ছন্ন, স্টাফদের ভালো ব্যবহার, সর্বাধুনিক বিদ্যুৎ ব্যবস্থা, সব দিক দিয়ে এসি, তারপর আপনার লিফট, সব দিক দিয়ে বলতে হবে একটা ভালো, খুব ভালো একটা পরিবেশ, পরিপূর্ণ সেবা দিতেছে ওনারা রোগীদেরকে। ঠিক আছে, তা আপনাকে অশেষ ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ।